हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मैथ मैजिक बाय रिमी। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो आर सुस्थ आछो। आज के आमी क्लास फाइव एर 144 आर 145 नम्बर पृष्ठा करबो, तो आमार संगे थाको आर पुरो भिडियोटा देखते थाको। আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে করাই, আর যা বইতে আছে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করি। তো অতএব কোনো ভিডিওটা স্কিপ করে দেখার চেষ্টা করবে না, তাহলে নিজেরাই বুঝতে পারবে না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিও তোমাদের কাছে খুব সহজেই চলে আসতে পারে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। রাজিয়া একটি ছবির 0.42 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। এ ওরা দুজনে মোট কত অংশ রং করেছে একটা বার করেছে, আর এই যে দুটো অংশ রাজিয়া রং করেছে আর তার ভাই রং করেছে, সেটার মধ্যে কে ছোট কে বড় সেটাও বার করেছে। তোমাদের প্রথমে একটা কথাই আমি বলে নিই, আমি এখানে রাজিয়া একটা ছবির 0.42 অংশ রং করেছে বলেছি, আমি কিন্তু একবারও বলিনি 0.42 অংশ রং করেছে। কারণ দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে বলতে, তার মানে আমি এইভাবে বলবো 0.42 অংশ, কখনোই 42 বলবো না, অথবা ভাই 0.12 অংশ রং করেছে এরকম বলবো না, বলবো 0.12 অংশ। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আলাদা আলাদা করে সংখ্যায় বলতে হয়। তো 4212 এইভাবে বলবো। এরপর নিচে দেখো, ওরা দুজনে মোট কত অংশ রং করেছে। তো মোট মানে যোগ, আর দশমিকের যোগ হচ্ছে তুমি 0.42 অংশ লিখলে, 0.12 অংশ লিখলে, যেমন যোগ করো তেমনই, খালি দশমিক চিহ্নটা দিতে হবে। এখানে 2 2 4 আর 4 আর 1 5 হয়েছে, তাহলে 0.54 অংশ রং করেছে ওরা দুজনে মোট, এত অংশ রং করেছে বার করা হয়ে গেল। কিন্তু দেখি কে বেশি রং করেছে, তাহলে রাজিয়া করেছে 0.42 অংশ সমান, আমরা কিভাবে লিখবো এটা, 0.42 অংশ মানে সমান 100 ভাগের এটা 42 ভাগ, আর তার ভাই রং করেছে 0.12 অংশ সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে অতএব সমান 100 ভাগের 42 ভাগ, গ্রেটার দ্যান সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে আমরা জানি 42টা বড় আর 12টা ছোট, তাহলে এবারে যেটা আসল যে তোমার দশমিক ছিল সেটাকে লিখে পেলো 0.42 গ্রেটার দ্যান 0.12, তার মানে রাজিয়া হচ্ছে বেশি রং করেছে, ভাই কম রং করেছে। এরপর দেখো, দুইয়ের যে অঙ্কটা সেটা কিন্তু তোমাকে নিজেকে করতে বলেছে। কি লেখা আছে দেখো, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটে ও 0.28 অংশ রিকশায় এসেছে। তাহলে মারিয়া মোট কত অংশ হেঁটে ও রিকশায় এসেছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, দুটো অংশ তো আমরা জানি, 0.68 অংশ হেঁটে এসছে, 0.28 অংশ রিকশায় এসছে, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে হয় 0.96 অংশ। তাহলে মারিয়া সমান 100 ভাগের 68 ভাগ হেঁটে এসেছে, আর মারিয়া সমান 100 ভাগের 28 ভাগ রিকশায় এসেছে। তাহলে আমরা এখানে জানি 68টা বড় আর 28টা হচ্ছে ছোট, তাহলে আসল যে তোমার দশমিক যেটা সেটা আমরা লিখে নেবো, অতএব 0.68 অংশ গ্রেটার দ্যান 0.28 অংশ। আর এখানে বলেছে কত মারিয়া হেঁটে বক্স অংশ বেশি এসেছে, তাহলে যত অংশ ও হেঁটে এসেছে আর যত অংশ রিকশায় এসেছে তার থেকে যদি আমি দুজনকে বিয়োগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ও তত অংশ বেশি এসেছে, বেশি কি এসেছে, বেশি হেঁটে এসেছে, যেহেতু হাঁটার অংশটা ওর বেশি। তাহলে 0.68 আর 0.28কে যদি আমি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 0.40, তাহলে মারিয়া হেঁটে 0.40 অংশ বেশি এসেছে। এবার আমরা 145 নম্বর পৃষ্ঠার যে কতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা করাবো। দেখো, সহজে ছোট থেকে বড় লিখি। তো এখানে কতগুলো দশমিক সংখ্যা আছে, প্রথমে 1 নম্বরের অঙ্কটা আমরা করব, 0.5 আর 0.8,
এই অঙ্কটা আমরা করব, এদের মধ্যে কে ছোট বড় দেখো আমি যেভাবে করিয়েছি সেইভাবেও তোমরা করতে পারো। দশমিক পাঁচ সমান আমরা জানি 5/10, মানে 10 ভাগের এটা 5 ভাগ, আর দশমিক আট সমান 8/10, মানে এটা 10 ভাগের 8 ভাগ। তাহলে 5 আর 10-এর মধ্যে 5/10 আর 8/10 যদি হয়, তাহলে আমরা এটাকে কে ছোট কে বড় বুঝতে পারবো। দশমিক পাঁচটাই হচ্ছে ছোট আর দশমিক আটটা হচ্ছে বড়, তাহলে ছোট থেকে বড় যদি সাজিয়ে পাই দশমিক পাঁচ এবং দশমিক আট হবে। তারপরে আর একটা কথা তোমাদের বলে নিই, দেখো এটা যদি তুমি মুখে মুখেও বলো তাহলেও করতে পারবে। দশমিক পাঁচ আর দশমিক আট, দশমিকের পরে যে সংখ্যাটা আছে দুজনেরই সেটাকে তুলনা করো, 5 বড় না 8 বড়। তাহলে যেহেতু 8 বড় তাহলে 8টা পরে থাকবে, আর 5টা যেহেতু ছোট তাহলে আগে থাকবে, তাহলে দশমিক 5টা ছোট হবে আর দশমিক 8টা বড় হবে। এটা তোমাদের মুখে মুখে বললাম, কিন্তু অনেক সময় অঙ্কগুলোতে নম্বর বেশি থাকে, তখন তোমাকে জিনিসটা করে দেখাতে হয়, তখন সেক্ষেত্রে কিন্তু এইভাবে তোমাদের করে দেখাতে হবে। 2-এর অঙ্কটা দেখো, দশমিক 0/7 আর আছে দশমিক 0/9। তাহলে দশমিক 0/7 সমান, যেহেতু দশমিকের পরে 1, 2 দুটো ঘর আছে, ওই জন্য তাহলে দশমিকের জন্য আমি 1 লিখলাম আর দুটো ঘরের জন্য 2 শূন্য লিখলাম। কোথায় লিখলাম? হরেতে লিখলাম, আর ওপরে শুধু 7 লিখলাম। তাহলে ভগ্নাংশটা কত হলো? 7/100। আর দশমিক 0/9 হচ্ছে, সেটা হচ্ছে দশমিকের জন্য 1 লিখলাম আর 0/9 দুটো ঘর, সেই জন্য 2 শূন্য লিখলাম আর ওপরে হচ্ছে 9 লিখলাম, তাহলে ভগ্নাংশটা হলো 9/100। আমরা কিন্তু এর আগে ভগ্নাংশের অঙ্ক করেছি, আমরা কি জানি যে সমান হর বিশিষ্ট যেখানে হয় সেটার লবটাকে বিচার করেই ছোট থেকে বড় সাজানো যায়, সেই জন্য এই দশমিকগুলোকে আমরা ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। এরবার দেখো খুব সহজেই আমরা বলতে পারবো ছোট থেকে বড় সাজিয়ে পাই। প্রথমে কে আসবে? যেহেতু 7টা ছোট 9টা বড়, তাহলে সেই জন্য প্রথমে আসবে দশমিক 0/7, তারপরে আসবে দশমিক 0/9। এর এই জিনিসটাকে তোমাদের করে দেখাতে বললে এইভাবে করতে হবে, আর যদি মুখে মুখে তুমি করতে চাও তাহলে কিভাবে করবে আমি বলেছি। দশমিকের ঠিক পরের ঘরটা দেখো, 2 সংখ্যাতেই 0 আছে, তাহলে 2টোতেই যদি 0 থাকে তাহলে একই সংখ্যা থাকলে আমরা বিচার করতে পারবো না। তাহলে পরের ঘরটা দেখো, পরের ঘরটায় 7টাতে 7 আছে, 1টাতে 9 আছে, তাহলে 7টা ছোট 9টা বড়, তাহলে মুখে মুখেই আমরা বলতে পারবো দশমিক 0/9টা বড় আর দশমিক 0/7টা ছোট। এরপর আমরা দেখাবো 3 নম্বরের অঙ্কটা, দশমিক 2/5, দশমিক 1/2 আর দশমিক 3/9। তাহলে দশমিক 2/5কে ইকুয়াল টু আমি যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কি লিখবো? ওপরে 25 লিখে নিলাম আর নিচে লিখলাম দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কটা ঘর আছে? 1টা 2, তাহলে 2টো ঘর হয়েছে, ওই জন্য আমি 2 শূন্য লিখলাম, তাহলে 25/100। পরেরটা লিখলাম দশমিক 1/2 ইকুয়াল টু ওপরে লিখলাম 12, নিচে লিখলাম দশমিকের জন্য 1, আর পরের 2টো সংখ্যার জন্য লিখলাম হচ্ছে দশমিকের পরে যতগুলো ঘর থাকবে তার জন্য 2 শূন্য লিখলাম, তাহলে 12/100। আর পরেরটা দশমিক 3/9 ইকুয়াল টু ওপরে লিখলাম 39 আর তলায় লিখলাম 39/100। তাহলে ছোট একবারে দেখো সবাই কিন্তু একই হর বিশিষ্ট হয়ে গেছে, প্রত্যেকের হরেই কিন্তু 100। তাহলে ওপরটা খালি লবের দিকটা বিচার করলেই আমি বলে দেবো কে ছোট কে বড়। তাহলে কে সবচেয়ে ছোট? 12/100 হচ্ছে সবচেয়ে ছোট, তারপর 25/100, তারপর হচ্ছে 39/100। কিন্তু যখন আমি উত্তরটা লিখব তখন কিন্তু আমাকে দশমিকের সংখ্যাগুলোকেই লিখতে হবে, ভুল করেও যেন ভগ্নাংশের সংখ্যাগুলোকে লিখে ফেলো না, দশমিকের সংখ্যাগুলোকে তোমাকে লিখতে হবে। আমি ভগ্নাংশটা পরিণত করলাম কারণ সমান হর বিশিষ্ট করবার জন্য, ঠিক আছে? তাহলে উত্তরে হবে দশমিক 1/2, দশমিক 2/5, দশমিক 3/9। 4 নম্বরের অঙ্কটা দেখো, দশমিক 7/1, দশমিক 3/3, দশমিক 8/9। তাহলে দশমিক 7/1 ইকুয়াল টু আমরা কি লিখবো? ওপরে 71/100, দশমিক 3/3 ইকুয়াল টু ওপরে 33/100, দশমিক 8/9 ইকুয়াল টু 89/100। তাহলে ছোট থেকে বড় সাজালে প্রথমে আসবে কে? দশমিক 3/3, তারপরে আসবে দশমিক 7/1, তারপরে আসবে দশমিক 8/9।
পাঁচের অঙ্কটা দেখো, .22, .38, .06। তাহলে .22 ইকুয়াল টু আমি ওপরে লিখবো 22/100, .38 ইকুয়াল টু 38/100, .06 ইকুয়াল টু ওপরে 06 লিখলাম, কিন্তু 06-এর 6-এর কোনো সংখ্যার আগে যে শূন্যটা দশমিক ছাড়া যেহেতু লিখেছি, সেটার জন্য শূন্যটা না লিখলেও হয়, সেই জন্য আমি পরের ইকুয়াল টু দিয়ে আবার দেখো শুধু 6 লিখিয়েছি। তাহলে 6/100 হলো। এবার ছোট থেকে বড় যদি সাজাই তাহলে প্রথমেই আসবে হচ্ছে 6টা, তার মানে .06, তারপরে আসবে হচ্ছে .22, তাহলে .22 তারপরে এলো, তারপরে আসবে .38। 6 নম্বরের অঙ্কটা দেখো, .03, .12, .51, .21। তাহলে .03-কে করলে হয় 3/100, তার মানে দশমিকের জন্য আমি 1 লিখছি, আর 03 মানে দশমিকের পরে দুটো ঘর আছে, তাই দুটো শূন্য লিখলাম। তারপরে একটা .12 ইকুয়াল টু 12/100, .51 = 51/100, .21 = 21/100। তাহলে এরপর যদি আমি ছোট থেকে বড় সাজাই, তাহলে ছোট থেকে যদি বড় সাজি আমি পাবো হচ্ছে .03 প্রথমে হবে, তারপরে হবে .12, তারপরে হবে .21, তারপরে হবে .51। এরপর দেখো কে ছোট কে বড় লিখি। 1 নম্বরের অঙ্কটা দেখো, .06 আর .16। .06 = আমরা লিখবো 6/10, আর .16 = লিখে নেব 16/100। তো দেখো এখানে ওপরের যে ভগ্নাংশটা 6/10 আছে, এটাকে আমাকে নিচেরটাকে হরটাকে 100 আনতে হবে, তবেই তো দুজনে একই সমান হর বিশিষ্ট হবে। যেহেতু 16/100 আছে, সেইটা করার জন্য আমাকে কি করতে হবে, ওপরের যে ভগ্নাংশটা মানে 6/10-কে 10টাকে 10 দিয়ে যদি গুণ করি তাহলে 100 হয়, তাহলে হরকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে লবকেও 10 দিয়ে গুণ করতে হবে, 6-কে 10 দিয়ে গুণ করলে 60 হবে। তাহলে 60/100 একটা, আর একটা 16/100। তাহলে 60/100টা বড়, আর 16/100টা হচ্ছে ছোট। এবার অরিজিনাল যে দশমিক সংখ্যাটা সেটা লিখে পেলো, 60/100-র বদলে লিখবো .16 বড় আর .06 হচ্ছে ছোট। তাহলে অতএব কি লিখতে হবে, .16 ছোট এবং .06 হচ্ছে বড়। 2-এর অঙ্কটা দেখো, .07 ও .07-এর মধ্যে কে ছোট কে বড় বার করতে বলেছে। তাহলে সেই একইভাবে .07 = 7/10, 10-কে 10 দিয়ে গুণ করলাম তাহলে 100 হবে, 7-কেও তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভগ্নাংশটা হবে 70/100। আবার .07 = আমরা লিখবো 7/100। তাহলে এরপর আমাদের বিচার করতে সুবিধা হবে, 70/100টা হচ্ছে বড় আর 7/100টা হচ্ছে ছোট, বা অরিজিনাল আমরা যে ভগ্নাংশটা সেটা লিখে নিতে পারি, .07 হচ্ছে বড় আর .07 হচ্ছে ছোট। 3-এর অঙ্কটা দেখো, .08 আর .28-এর মধ্যে কে ছোট কে বড়। .08 = 8/10 = 8-কে ওপরে 10 দিয়ে গুণ করেছি, আর 10-কে নিচেও 10 দিয়ে গুণ করে দেখিয়েছি, তাহলে নিচে হলো 10/10 = 100, আর 8/10 হচ্ছে 80, আর .28 = হচ্ছে ওপরে 28/100, তাহলে 80/100টা বড় আর 28/100টা হচ্ছে ছোট। তাহলে অরিজিনাল যে দশমিক সংখ্যাটা ছিল সেটা লিখে পেলো, .08 হচ্ছে বড় আর .28 হচ্ছে ছোট। তাহলে অতএব ওইভাবেই কথাতেও লিখে ফেলতে হবে, .28 ছোট এবং .08 বড়। 4-এর অঙ্কটা দেখো, .01 আর .01-এর মধ্যে কে বড়। .01 = 1/10, তাহলে 10-কে 10 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, তাহলে 1-কেও আমি 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10/100 হলো, .01 = 1/100, যেহেতু দশমিকের পরে দুটো ঘর আছে, দশমিকের জন্য 1 লিখলাম আর দুটো ঘরের জন্য দুটো শূন্য লিখলাম, তাহলে 10/100 হচ্ছে বড় আর 1/100 হচ্ছে ছোট। তাহলে অতএব অরিজিনাল আমি যে ভগ্নাংশটা সেটা এই দশমিক সেটা লিখে নেবো, দশমিক সংখ্যাটা 10/100-র বদলে .01 হচ্ছে বড় আর 1/100-র বদলে লিখবো .01 হচ্ছে তোমার ছোট। তাহলে অতএব .01 হচ্ছে ছোট এবং .01 হলো বড়। এবার তোমাদের আর একটা কথা বলি, আমি এখানে 100টা কেন করেছি, তোমাদের হয়তো মনে হতে পারে কেন বারবার 10 দিয়ে গুণ করে, যেহেতু পরের ভগ্নাংশটার হরে 100 আছে, সেই জন্য আমার ওপরের ভগ্নাংশটাকেও 100 নিয়ে আসতে হবে, সেই কারণে আমি
10 দিয়ে গুণ করে করে 100 করে তোমাদের দেখিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট বক্সে জানাও আমার পড়ানো তোমাদের কেমন লাগছে, আর কোনো পৃষ্ঠার অঙ্ক দেখতে চাও কিনা, বা কোনো অঙ্ক যদি না বুঝে থাকো, কোনো চ্যাপ্টার যদি বুঝতে না পারো তাহলে কি দেখতে চাইছো সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ।